আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি আমার গাছের বীজ লাগিয়েছিলাম গার্ডেনিংয়ের জন্য। তো আজকে সেগুলোই দেখাতে চলে আসলাম। তো এই যে দেখুন, আমার যে বীজগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমার চারা অলরেডি চলে এসছে। আমি আসলে একটু দেরি করে ফেলেছি আনর্যাপ করতে। তো দেখতে পাচ্ছেন এখানে চারাগুলো হয়েছে। এখন আনর্যাপ করব। এই তো চেষ্টা করছি আমি। এই তো আমার চারাগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হয়েছে সেগুলো আমি বের করে উইন্ডোর সামনে রেখে দিলাম, যেন এখান থেকে একটু উইন্ডো দিয়ে রোদের একটু আলো আসতে পারে। আর আমি মাঝে মাঝে একটু উইন্ডোটা খুলে দিব, আর পুরোপুরি ঠান্ডাটা না যাওয়া পর্যন্ত আপাতত আমি চারাগুলোকে বাইরে দিচ্ছি না। তো এই তো আমি কিছুদিন ওয়েট করব আর একটু, আর চারাগুলো আর একটু বড় হবে আর হচ্ছে ঠান্ডাটা বাইরে একটু কমবে, তারপরে আমি এগুলোকে ইনশাল্লাহ বাইরে দিয়ে দিব, টবের মধ্যে দিয়ে দিব। তারপর দেখা যাক কী হয় এর মধ্যে। আর বাকি চারাগুলো যদি চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, সবগুলো একসাথে লাগিয়ে দিব। তোমার এত আনন্দ কেন মনে বলো? তুমি এগুলি ধরবা, নষ্ট করবে, এজন্য তোমার মনে আনন্দ? তো যেটা এই ছোট চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউয়ের চারা। এইটার বীজগুলো আসলে গত বছর আমি অনলাইন থেকে কিছু লাউয়ের বীজ কিনেছিলাম, সেগুলোরই কিছু রয়ে গিয়েছিল। তো সেটাই এবছর আবার সেই বীজ থেকে আমি চারা উঠিয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তোবা চারা নাও হতে পারে, বাট দেখলাম যে না, খুব সুন্দর মাশাল্লাহ চারা হয়েছে সবগুলো থেকে। আর এই তো এটা হচ্ছে আমার অর্কিড প্ল্যান্ট। আমার আসলে অর্কিড ফ্লাওয়ার খুবই পছন্দ, বেশ কয়েকটা অর্কিডের চারাও আছে আমার বাসায়। খুব ভালো লাগে আসলে যখন ফুল হয় দেখতে। তো এই কয়েকটা বেশ কয়েকটি আসলে লাউয়ের চারা হয়েছে যে কটা লাগিয়েছিলাম, তো একটা মিস হয়নি, সবগুলোই মাশাল্লাহ উঠে গেছে। লাউয়ের চারাটা হতে একটু সময় লেগেছে এই বরবটির চারা থেকে। এই লম্বাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরবটির চারা। এটা ছোট্ট একটা চারা এখানে, সম্ভবত এটা লাউয়ের চারা হবে। আমি একটু খুলে দেখলাম, র্যাপিং করা ছিল, ভিতর থেকে সবুজ পাতা আর দেখা যাচ্ছে। আমি আসলে এটা ভুলে বীজ আমি উল্টা লাগাই দিয়েছিলাম, যার কারণে শিকড়টা উপরের দিকে চলে আসছে আর হচ্ছে গাছটা মাটির নিচেই রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওই যে ওখানে সবুজ সবুজ দেখা যাচ্ছে, দ্যাট মিন্স এটা ভিতর থেকে গাছ হয়ে গেছে আর শিকড়টা উপরে উঠে গেছে। এটা আসলে আমি ভুলে এটা উল্টো লাগিয়ে দিয়েছিলাম, এখন এটাকে সোজা করে দিব আমি। এখন একটু পানি দিয়ে দিব, অল্প, খুবই সামান্য একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এই তো এই ছিল আমার বীজ থেকে চারা ওঠানোর কিছু ভিডিও, যেটা আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। তো এরপর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমার চারা কতটুকু বড় হয়েছে। তো আজকের মতো আমি আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে এখন করোনা ভাইরাস খুব ভয়ঙ্কর অবস্থা নিয়েছে। তো এই তো সবার কাছ থেকে আমি এখন যাচ্ছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।